যেই আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে আশরাফুল মাখলুক বানাইছে সৃষ্টির মধ্যে তোমাদেরকে শ্রেষ্ঠ বানাইছে এ আমরা মুরগিরা যখন আল্লাহর নিয়ামত একটু ফানি ফান করি সাথে সাথে ডোক গিলানোর সময় আসমানের দিকে তাকায় আমার আল্লাহর শুকরিয়া আদায় করে জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ শুকরিয়া আমরা আদায় করব নি এই জন্য ভাই যার একটা হাত নাই তাকে জিজ্ঞাসা করবেন ভাই তোমার যে একটা হাত নাই কেমন লাগে যার একটা চোখ নাই জিজ্ঞাসা করবেন ভাই তোমার একটা চোখ নাই অথবা দুইটা চোখ নাই তোমার কাছে কেমন লাগে এই সৃষ্টি জগতের মধ্যে সমস্ত নিয়ামত সম্পদ যদি আমার থাকতো আমি এই দুইটা চোখের নিয়ামতের জন্য সমস্ত কিছু দিয়ে দিতাম জোরে বলেন কথা ঠিক কি না যার দুইটা চোখ নাই সে বুঝে আল্লাহর নিয়ামতের কত দাম যার দুইটা পাও নাই সে জানে আল্লাহর নিয়ামতের কত দাম যার একটা কিডনি নাই সে জানে কত কিডনির কত দাম যার একটা জবান নাই সে জানে জবানের কত নিয়ামত এইজন্য যার দুইটা চোখ নাই রে বাবা যার দুইটা কান নাই কান শুনে না সে জানে কানগুলা তার কত নিয়ামত জোরে বলেন সুবহানাল্লাহ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এত নিয়ামত দান করেছে এত নিয়ামত দান করেছে যেই নিয়ামতের শুকরিয়া আদায় করে আমরা কোনোদিন শেষ করতে পারবো না জোরে বলেন কথা ঠিক কি না এই জন্য আল্লাহর একটা নিয়ামত জিব্বা কি আল্লাহর একটা নিয়ামত হচ্ছে জিব্বা এই হুজুর বেলে জিব্বার নিয়ামতটা কেমন আপনি কুমিল্লা মাতৃভাণ্ডারের মিষ্টি খাইলেন রসগোল্লা খাইলেন এটার স্বাদটা কেমন আপনাকে বলে দিবে ওই বগুড়ার যখন দই খাবেন ওই দইটার স্বাদটা কেমন আপনার জিব্বাটা বলে দিবে যখন তেঁতুল ফল আপনি খাইবেন এটা টক আপনার জিব্বায় বলে দিবে যখন আপনি মিষ্টি জিনিস খাইবেন যখন আবার মরিচ খাইবেন তখন জিব্বাটা বলে দিবে এ আল্লাহর বান্দা তোমার জিব্বার মধ্যে জাল লাগে এটা হচ্ছে মরিচ জোরে বলেন সুবহানাল্লাহ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন দুনিয়ার মানুষ আমি আল্লাহ তোমাদেরকে কত নিয়ামত দান করেছি রে তার মধ্যে একটা জিব্বার মধ্যে আমি 3,500 স্বাদ দিয়ে দিছি জোরে বলেন সুবহানাল্লাহ কত স্বাদ 3,500 স্বাদ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই 6 ইঞ্চি জিব্বার মধ্যে দিয়ে দিছেন জোরে বলেন আল্লাহু আকবার কয় ইঞ্চি জিব্বা এই 6 ইঞ্চি জিব্বার মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন 3,500 স্বাদ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন টেস্ট করার ক্ষমতা এই জিব্বার মধ্যে আমার আল্লাহ দিয়ে দিছেন জোরে বলেন সুবহানাল্লাহ আরো জোরে বলেন সুবহানাল্লাহ লক্ষ কোটি দরুদ সালাম আল্লাহর হাবিব দু জাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মোবারক করে লাখ কোটি দরুদ সালাম সেই মহান আল্লাহর নবীর দরবারে যেই নবীকে সৃষ্টি না করলে কোন নবীকে সৃষ্টি হতো না যেই নবীকে সৃষ্টি না করলে আমরা আজকে কথা বলতে পারতাম না সৃষ্টি হতাম না সেই নবীজির নূরানি কদম মোবারক করে লাখ কোটি দরুদ সালাম আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকের মাহফিলটা সাউন্ড অনেক সুন্দর খুশি হয়েছে কে মাইকের যিনি অপারেটর উনি খুশি হয়েছে কে খুশি হয়েছে আজকের মাহফিলের প্যান্ডেলটা অনেক সুন্দর খুশি হয়েছে কে ইভেন্টের কাজ যেই ব্যক্তি করছে ওই ব্যক্তি খুশি হয়েছে আর আমার আপনার নবীকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছে আমার নবীর প্রশংসা করলে খুশি হয় কে খুশি হয় কে ওই প্রশংসা করলাম মাইকের খুশি হইল মাইকম্যান প্রশংসা করলাম স্টেজের খুশি হইল যিনি স্টেজ বানাইছে আমার নবীজির প্রশংসা করলে খুশি হয় আমার আল্লাহ জোরে বলেন সুবহানাল্লাহ ওই আল্লাহ এটা কেমন আল্লাহ একজন গ্রাম্য সাহাবি আয়েশা আল্লাহর নবীকে বলেন ইয়া রাসূলুল্লাহ ও মায়ের নবী দয়ার নবী হাসরের ময়দানে বিলে আল্লাহ হিসাব নিবেন জোরে বলেন সুবহানাল্লাহ একজন সাহাবি আয়েশা বলেন
يا رسول الله আমার নবী দয়ার নবী কিয়ামত বলে একটা হইব আল্লাহর নবী কয় নাম হ্যাঁ কিয়ামত হবে কয় কিয়ামতের মধ্যে বিচার করব কে কয় আল্লাহ ওই গ্রাম্য সাহাবী বলেন ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়া নবী এটা কোন আল্লাহ গ্রাম্য সাহাবী মূর্খ মানুষ জানে না কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো কিয়ামত বলে একটা হইব কয় হ্যাঁ হইব কয় কিয়ামতের মধ্যে বিচার করব কে কয় আল্লাহ কয় কোন আল্লাহ কয় কোন আল্লাহ কয় জি আল্লাহ এই পৃথিবী সৃষ্টি করেছে সেই আল্লাহ বিচার করবে জোরবান সুবহানাল্লাহ গ্রাম সাহাবী ডাক দিয়া বলেন ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়া নবী এটা কোন আল্লাহ আমি দৈনিক পাঁচবার যে আল্লাহর কুদরতি কদমে সেজদা দেই ওই আল্লাহ নি জোরবান সুবহানাল্লাহ আমার নবী বলেন হ্যাঁ হ্যাঁ ওইটা ওই আল্লাহ যেই আল্লাহকে তুমি দৈনিক পাঁচবার আল্লাহর কুদরতি কদমে সেজদা দাও ওই আল্লাহ তোমার বিচার করবে জোরবান সুবহানাল্লাহ গ্রাম সাহাবী ডাক দিয়া বলেন ইয়া রাসূলুল্লাহ নবী গো ও নবী তাহলে আর চিন্তা কি সুবহানাল্লাহ বলেন কয় তাহলে আর চিন্তা নাই হাসর ময়দানে আমার আল্লাহ বিচার করলে কি হবে আমি তো দৈনিক আমার আল্লাহকে পাঁচবার সিজদা দিয়ে আমি 300 বারের বেশি আমি আল্লাহু আকবার বলে ডাকি জোরে বলেন সুবহানাল্লাহ যে ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে ওই ব্যক্তি 300 বারের বেশি আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ বড় এই ঘোষণা ওই ব্যক্তি দেয় জোরবান সুবহানাল্লাহ গ্রাম সাহাবী ডাক দিয়া বলেন ইয়া রাসূলুল্লাহ চিন্তা নাই কয় কেন চিন্তা নাই কয় আল্লাহ বিচার করবে গো নবী আমি তো দৈনিক সেই আল্লাহর নাম ধরে আমি ডাকি জোরে বলেন সুবহানাল্লাহ এই জন্য মা বাবাকে ডাকলে খুশি হয় কে মা বাবা খুশি হয় এই আল্লাহর বান্দা নবীর উম্মত নূরপুরবাসী একটা সন্তান যদি 10 বছর বিদেশ থাকার পরে বাড়িতে এসে যদি মাকে মা বলে ডাক দেয় মার কলিজাটা ঠান্ডা হয়ে যায় 10 বছর পরে আয়েশা যদি বাবাকে বাবা বলে ডাক দেয় বাবার কলিজা যেভাবে ঠান্ডা হয়ে যায় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন দুনিয়ার মানুষ আমি আল্লাহকে ডাকো ফাযকুরুনি আযকুরুকুম আমি আল্লাহকে ডাকার সাথে সাথে আমি আল্লাহ তোমার ডাকে সাড়া দেই জোরে বলেন সুবহানাল্লাহ কে সাড়া দেয় আল্লাহ সাড়া দেয় রাতে এখন প্রায় 12টা বাজে দুনিয়ার কোন অফিসের সামনে ডাক দিলে অফিসের দরজা খুলবো নি খুলবে না দুনিয়ার কোন চেয়ারম্যান বলেন এমপি বলেন ওই কমিশনার বলেন মেয়র বলেন কারো দরজা আপনি এখন খোলা পাইবেন না চাইলো কুমিল্লা কোর্ট থেকে একজন আসামি এখন কি করতে পারবেন না একজন আসামিকে এখন খালাস করতে পারবেন না জামিন করতে পারবেন না আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে এই দুনিয়ার মানুষ আমি আল্লাহকে তোমরা সকাল বেলা ডাকো আমি আল্লাহ সাড়া দিব দুপুর বেলা ডাকো সাড়া দিব সন্ধ্যার সময় ডাকো সাড়া দিব রাতের গভীর দুনিয়ার সকল মানুষের দরজা যখন বন্ধ হয় আমি আল্লাহর কুদরতি দরজা বন্ধ হয় না যখনই আমি আল্লাহকে ডাকো আমি আল্লাহর সাথে সাথে তোমার ডাকে সাড়া দেই জোরে বলেন সুবহানাল্লাহ তাআলা থেকে একটা হাদিস বর্ণনা আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন আল্লাহর অসংখ্য ফেরেশতারা রাস্তার মধ্যে ঘুরে বাড়ির সামনে দিয়ে ঘুরে শহরে শহরে ঘুরে বাজারের মধ্যে ঘুরে যেইখানে দেখে আল্লাহর কিছু বান্দা বসে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে যখন আল্লাহর জিকির করে একজন ফেরেশতা আরেকজন ফেরেশতাকে ডাইকা ডাইকা বলে এই আল্লাহর ফেরেশতারা এইখানে আল্লাহর অনেকগুলো বান্দা বসে বসে আল্লাহর নামের জিকির করে তোমরা কে কোথায় আছো তোমাদের দায়িত্ব পালন করো জোরে বলেন সুবহানাল্লাহ ফেরেশতাগুলো যখন আসে আল্লাহর ফেরেশতারা
জিকিরকারীর চারিদিকে তারা দাঁড়িয়ে থাকে এবং তারা আসমান পর্যন্ত আল্লাহর রহমতের ছায়া দিয়ে ফেরেশতাদের ডানা দিয়ে আসমান পর্যন্ত বান্দাদেরকে রহমতের ছায়া দিয়ে রাখেন জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহর ফেরেশতারা চারিদিকে বেষ্টন করে প্রথম আসমান পর্যন্ত বলে হুজুর প্রথম আসমানের দূরত্ব কত প্রথম আসমানের দূরত্ব হচ্ছে দুনিয়া থেকে 500 বছরের রাস্তা এই দুনিয়ার আসমান প্রথম আসমান পর্যন্ত আল্লাহর ফেরেশতাগুলো চারিদিক থেকে নূরের ফর বিছাইয়া রহমতের ফর বিছাইয়া প্রথম আসমান পর্যন্ত আমাদেরকে ছায়া দিয়ে রাখছে জোরে বলেন সুবহানাল্লাহ বিশ্বাস হয়নি বলে হুজুর দেখি না তো দেখবেন কিভাবে কিয়ামতের সময় দেখবেন যখন মৃত্যুবরণ করবেন এই যে আপনার মৃত্যুটা কতটুকু দূরে এই গেটটা পার হইলে কবরস্থান জোরে বলেন কথা ঠিক কি না এই বাবারা আল্লাহর ফেরেশতারা ডাক দিয়া বলবেন আল্লাহ তোমার অনেকগুলো বান্দারা তোমার নামের জিকির করে তোমার পবিত্রতা বর্ণনা করে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন এই আমার নূরের ফেরেশতারা আমার বান্দারা কাকে ডাকে কই আল্লাহ তোমার বান্দারা তোমার নামের জিকির করে জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ বলবেন ফেরেশতারারি ও ফেরেশতারা এই বান্দাগুলো আমি আল্লাহরে দেখছিনি ফেরেশতারা কইব আল্লাহ তোমার কসম এই নূরপুরের বান্দাগুলো কখনোই তোমাকে দেখে নাই আল্লাহ বলে ফেরেশতারারি যদি এই নূরপুরের বাসী আজকের মাহফিলে দ্বারা উপস্থিত হয়েছে তারা যদি আমি আল্লাহকে দেখত ফেরেশতারা বলবেন আল্লাহ আরো বেশি বেশি আপনার নামের জিকির করত জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই ফেরেশতারা তারা আমার কাছে কি চায় ফেরেশতারা বলবেন আল্লাহ তারা আপনার কাছে আপনার জান্নাত চায় জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ ডাক দিয়ে বলবেন ফেরেশতারারি তারা কি আমি আল্লাহর জান্নাত দেখেছে ফেরেশতারা বলবেন আল্লাহ আপনার কসম তারা আপনার জান্নাত কখনো দেখে নাই আপনার জান্নাতের নিয়ামত কখনো দেখে নাই আল্লাহ বলে ফেরেশতারা তারা যদি আমি আল্লাহর জান্নাত দেখতো জান্নাতের নিয়ামত দেখতো ওই ফেরেশতারা বললেন আল্লাহ এই মানুষগুলো আরো বেশি বেশি আপনার জিকির করত জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ বলেন এই ফেরেশতারা এই বান্দারা আমি আল্লাহর জিকির করে তারা কি থেকে রক্ষা পেতে চায় নাজাত পেতে চায় ফেরেশতারা বলবেন আল্লাহ পাক রব্বুল আলামিন তারা আপনার জাহান্নাম থেকে তারা নাজাত চায় জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ ডাক দিয়া বলবেন এই ফেরেশতারা তারা কি আমি আমি আল্লাহর জাহান্নাম দেখছিনি কয় না আমার জাহান্নামের শাস্তি দেখছিনি কয় না যদি তারা জাহান্নাম দেখতো এবং জাহান্নামের শাস্তি দেখতো ওই ফেরেশতারা বলে আল্লাহ তোমার কসম তারা আরো বেশি বেশি জাহান্নাম থেকে নাজাত পাওয়ার জন্য তুমি আল্লাহকে বেশি বেশি ডাকতো জোরে বলেন সুবহানাল্লাহ এই নূরপুরের বাইরা বাবারা বন্ধুরা আমার গভীর মনোযোগ আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলবেন এ ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো আজকের মাহফিলে জান্নাতের বাগানে যারা জিকিরের মাহফিলে উপস্থিত হয়েছেন আমি আল্লাহ সকলকে ক্ষমা করে দিলাম জোরে বলেন সুবহানাল্লাহ আরো জোরে বলেন সুবহানাল্লাহ কি বলবেন যারা মাহফিলে উপস্থিত হয়েছে আমি আল্লাহ সকলকে আমি ক্ষমা করে দিয়েছি জোরে বলেন সুবহানাল্লাহ ফেরেশতা একজন ডাক দিয়ে বলবেন হে আল্লাহ এই জিকিরকারীদের মধ্যে এমন কিছু লোক আসছে তারা মাহফিলে আসে নাই এই মাহফিলের মধ্যে একজন মানুষ আছে ওনার সাথে দেখা করতে আসছে কই আল্লাহ এই মাহফিলে তারা আসে নাই একজন বক্তার সাথে তারা দেখা করতে আসছে অথবা একজন মানুষের সাথে তারা দেখা করতে আসছে তারা আজকের জিকির উদ্দেশ্যে আসে নাই আজকের মাহফিলের উদ্দেশ্যে আসে নাই আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া কয় ফেরেশতারারি
তোমরা সাক্ষী থাকো যদিও তারা জিকিরের মাহফিলে আসে নাই জিকিরের মজলিসের আশেপাশে থাকার কারণে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ক্ষমা করে দিলাম জোরে বলেন সুবহানাল্লাহ আর জোরে বলেন সুবহানাল্লাহ আমরা একটু আল্লাহর জিকির করতে রাজি আছিনি ضرب من ال لا 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 নবীর প্রেমে পাগল হইয়া আসলাম মাহফিলে নবীর প্রেমে পাগল হইয়া আসলাম মাহফিলে মোদের জীবন ধন্য হইত নবীরে পাইলে মাশাআল্লাহ আল্লাহ 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 নবীর প্রেমে পাগল হইয়া আসলাম মাহফিলে নবীর প্রেমে পাগল হইয়া আসলাম মাহফিলে মোদের জীবন ধন্য হইত নবীরে পাইলে মাশাআল্লাহ আল্লাহ 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 ऐसे के रसूल ऐसे के खुदा कुरान बोले ऐसे के रसूल ऐसे के खुदा कुरान बोले नबीर प्रेम पागल होइया असलम माफीले मसल्ला अल्लाह 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 নবীর প্রেমে পাগল হইয়া আসলাম মাহফিলে মোদের জীবন ধন্য হইত নবীরে পাইলে মাশাআল্লাহ আল্লাহ 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 ওয়াশ করুনি জুবা পাইলো নূর নবীর প্রেমে ওয়াশ করুনি জুবা পাইলো নূর নবীর প্রেমে পাগল কুলের সেই রমণি সব লোকে জানে মাশাআল্লাহ আল্লাহ 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 শাহজালাল বাবা প্রেম কইরাছে নূর নবীর সনে গাজীপুরি বাবা প্রেম কইরাছে নূর নবীর সনে মোদের জীবন ধন্য হইত নবীরে পাইলে মাশাআল্লাহ আল্লাহ একজনে প্রেমিকা ছিল গো সোনার মদিনায় একজনে নবিয়া ছিল গো সোনার মদিনায় আল্লাহ আল্লাহ যারে প্রেমেতে মজনু হইল নই যে রবানা আল্লাহ যারে প্রেমে মজনু রূপে নিজে রবানা একজনে প্রেমিকা ছিল গো সোনার মদিনায় আল্লাহ 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 আমার নবী নূরের গো নবী আল্লাহ আল্লাহ আকলাম না তার প্রেমের সবই গো নবী আল্লাহ 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 নবী যদি না খুশি হয় আল্লাহ খুশি না একজনে প্রেমিকা ছিল গো সোনার
মদিনায় একজন প্রেমিকা ছিল গো সোনার মদিনায় মাশাআল্লাহ আল্লাহ 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 আমার নবী নূরের গো নবী আল্লাহ আকলাম না তার প্রেমের সবই গো নবী আল্লাহ 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 বনের পশু নবী চিনলো আমরা চিনলাম না হায়রে বনের পশু নবী চিনলো আমরা চিনলাম না একজন প্রেমিকা ছিল গো সোনার মদিনায় আল্লাহ 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 আয় মোহাম্মদ মদিনাওয়ালা আয় রে আমার বুকে আয় মোহাম্মদ কমলেওয়ালা আয় রে আমার বুকে আয় আল্লাহ 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 ডাকে রে তোর গোলা মেরা ডাকে রে তোর গোলা মেরা শান্তি দাও না কলি যায় আয় মোহাম্মদ মদিনাওয়ালা আয় রে আমার বুকে আয় মোহাম্মদ কমলেওয়ালা আয় রে আমার বুকে আয় আল্লাহ 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 ফকির দরবেশ বাদশাহওয়ালি আল্লাহ তুলিতেছে ফুলের কলি আল্লাহ আল্লাহ গলায় লইয়া বিকার জুলি গলায় লইয়া বিকার জুলি বস করে গাছের তলায় আয় মোহাম্মদ মদিনাওয়ালা আয় রে আমার বুকে আয় আল্লাহ আল্লাহ আয় মোহাম্মদ কমলেওয়ালা আয় রে আমার বুকে আয় আল্লাহ 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 পাগল মন একবার বাবলিনা রে তোর হইব রে মরন মাশাআল্লাহ আল্লাহ 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 তুই মহরিলে সঙ্গের সাথী তুই মরিলে সঙ্গের সাথী ফাইবি নায়ক জওয়ান পাগল মন আল্লাহ আল্লাহ একবার বাবলিনা রে তোর হইব রে মরন মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ মনহরে হঠাৎ একদিন আজ রাইলে সে ফাঁসে দেবে তোমার গলে শেষ করিবে এই সাদের জীবন মনহরে আল্লাহ 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 মনরে বন্ধু বান্ধব আসে যত জানা যায় যাবে শত শত আদার গরে কেউ তো যাবে না মনরে আল্লাহ 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 ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সবাই জোরে বলেন সাল্লাল্লাহু।